14,167 কোটি টাকা কিন্তু আমরা এই শর্টেজ অফ দ্য ফান্ডস আমাদের দিতে হয়েছে সেন্ট্রাল যে স্কিমগুলো বন্ধ করে দিয়েছে তারা যে টাকা দেয়নি শর্টফল হয়েছে এবং সেই টাকাটা কিন্তু আমার বাজেট আপডেট করে 14,000 কোটি টাকার মতো সুদ দেওয়ার পরে সুতরাং আমি মনে করি যে যে টাকাগুলো অলরেডি স্টেট দিয়েছে এতটা বাড়ে খরচ করতে হবে এটা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এত টাকা আমরা ম্যানেজ করে দিয়েছি ডেভেলপমেন্টের জন্য এই পারপাস এবং সেটা যদি আরো ভালো হয় সেজন্য একটা নজরে রাখতে হবে ঠিক অল দ্য প্রজেক্ট যেটা ডিসকন্টিনিউ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাও আমাদেরকে রাখতে হবে প্রেস তো মনে হয় একটা পয়েন্ট পেয়ে গেছে এবার আপনারা এবার ছেড়ে দিন আমার মিটিংটা করুন মাইকে বলুন।